आसनसोल नगर पालिका के वार्ड नंबर 6 के उपचुनाव में आसपास जमुरिया ने सुबह से ही रण क्षेत्र के रूप धारण कर लिया। तृणमूल और भाजपा के कार्यकर्ता ने नारे लगाए, बड़ा बड़े और एक दूसरे के खिलाफ लड़े, कुछ भी छूटा नहीं। भाजपा ने तृणमूल पर बाहरी लोगों को वोट देने के लिए लाने का आरोप लगाए। तृणमूल ने आरोप से इनकार कर दिया। अंत में गेरुआ शिविर ने चुनाव के बहिष्कार करने का फैसला किया। ब्यूरो रिपोर्ट, लाइव इंडिया न्यूज। বাইরে থেকে লোক এসে আমার ইলেকশন এজেন্টকে বার করে দিয়ে ছাপ্পা ভোট চালাচ্ছিল। পুলিশ প্রশাসনের একদম নির্বিকার হয়ে আছে। এখানে তৃণমূলের হাড়মাদরা এসে, হাড়মাদরা সব চোর মাফিয়ারা এসে পড়ে এখানে ভোট লুট করার চেষ্টা। আমিও যেখানে দাঁড়িয়ে আছি আপনারাও দাঁড়িয়ে আছেন, আপনারা নিজেরাও দেখলেন প্রতিটা বুথে এজেন্টরা বসে আছে। এখানকার যে নির্বাচন কমিশনার তিনিও পার্টির লোক, এক প্রকার সরকারি কর্মচারী, সেজন্য এখানে আমরা কিছু আশা করি না। লড়াই করেছি আমরা, প্রচার করেছি, আমিও গেছিলাম আসানসোলে এবং সেখানে বাইরের লোক ঢুকিয়ে এসে বীরভূম থেকে নিয়ে এসে ভোটারদের ভোট দিতে আসছে না, বাইরের লোক ভোট দিচ্ছে। আমরা আন্দোলন করেছি, রাস্তা ঘেরাও চলছে, ডিএম অফিস ঘেরাও চলছে। আসানসোল 1.5 লাখ ভোটে জিতেছিল তখন লোকসভায় 19-এ, এবার 3 লাখের বেশি ভোটে হেরেছে। মানুষের ভোট বিজেপির দিকে নেই, সেই কারণে পরাজয়ের এক্সকিউজ আগে থেকে এই ধরনের তারা নাটক করছে।